আজকে আমার কিছু না বলা দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করব আসলে আমার সবকিছু আস্তে আস্তে সবকিছু শেষ হয়ে গেছে নতুন করে কিভাবে শুরু করতে তো আজকে আমি চলে গেলাম বৃষ্টির দিনের মধ্যেই দোকান থেকে নেল কাটার এবং সুই সুতা নিয়ে আসার জন্য কারণ আমার নোকগুলো অনেক বেশি বড় হয়ে গেছে কারণ দেখতে পাগলের মতো দেখা যাচ্ছে মজদারিগুলো সব আমি কাটা ফেলামো আপনারা জানেন যে আমি এক পরিবর্তনের যুদ্ধে নামছি এই যুদ্ধে আমাকে জিততেই হবে তো আমি দোকানে গিয়ে বললাম যে আমাকে একটা কালো সুতা দেওয়ার জন্য বোরকা সেলাই করার জন্য তো আমি দেখতে পারলাম যে কালোর মধ্যে আরো পাঁচ সাতটা কালার তো আমি কনফিউজ হয়ে গেলাম খুঁজতে খুঁজতে সুতাটা আমি নিচে ফেলাই দিলাম আবার ওইখানে রাখলাম তো তারপরে নিলাম তারপর বললাম দেখানোর জন্য তো তো দেখাইলো উনি যে তারপরে দিয়ে আমি একটা নীল কাটার নিয়ে নিলাম ছোট নেল কাটার গুলার প্রাইস একটু বেশি ছিল আর বড় গুলা একদম সেম ছিল প্রায় দশ টাকা ডিফারেন্ট তো আমি একটা বড় নীল কাটার নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর বাসায় যাওয়ার আগে ভাবলাম যে তার জন্য কি খালি হাতে যাবো তো একটা কিছু কিনে নিয়ে যাই তো আমি একটা আইসক্রিম নিয়ে গেলাম আর মেয়েরা যে কেন এগুলো আইসক্রিম ফুচকা পছন্দ করে আমার কোনো কিছু আসে যায় আর এটা দেখাইতে দেখাইতে আইসক্রিমটা নিচে পড়ে গেছে তো আসলে খাবারটা একটু অসম্মানিত হয়েছে তো আমি এটার জন্য আসলে সরি তো এটা আমি নিয়ে বাসায় চলে আসলাম দেখি সে নবাবের মতো বইসা রইছে তো আইসক্রিমটা দিলাম একটু রাগ করছে কারণ একটু দেরি কইরা আসছে তো এটা দিলাম দেওয়ার পরে আমি যেহেতু আগে আমার ঘরের জিনিসগুলো ধুয়ে দিছিলাম চাদর বালিশ কভার এগুলো সব কিছু ধুয়ে দিয়েছিলাম এগুলো দুজন মিলে ঠিক করতে থাকলাম এবং সেগুলো আমি কি করলাম পারফেক্ট মতো গুছাই দিলাম আর আমি আপনাদেরকে যেটা বলার জন্য বলছিলাম যে আমার কিছু জীবনের কথা আজকে আমি আপনাদেরকে বলবো এবং দুঃখের সাথেই বলবো তো তার আগে আমি বসলাম তার নখ গুলো কেটে দেওয়ার জন্য হে গাইজ আপনারা যারা গেম খেলে অর্থ উপার্জন করতে চান তাদের জন্য নিয়ে এসেছি একটি সাইট যেখানে আপনারা পাঁচশো টাকা ডিপোজিট করলে তিনশো টাকা বোনাস এক হাজার টাকা ডিপোজিট করলে আটশো টাকা বোনাস আপনারা কিভাবে ডিপোজিট করবেন উত্তোলন করবেন এবং কিভাবে গেম খেলবেন বিস্তারিত জানার জন্য কমেন্ট বক্স চেক করুন তো নেল কাটারটা নিয়ে আসছি আর এই নখ সব কাইতে ফেলাই মাসকে আর তার হাতেও একটু একটু নখ আছে তো একটু ছোট ছোট বেশি বড় নয় এগুলাও কাইতে দিতেছি আমি তো তার লোকগুলো কাটা শেষ তো আজকে আপনাদের কিছু কথা বলি যে এই যে ধরেন এই ব্যাগটা আমি যখন বাইরে থাকতাম রাস্তাঘাটে তখন এই ব্যাগটা আমি আসলে ইউজ এখনো আছে আর এই যে মনে করেন যে সেই পুরানা কিছু স্মৃতি যেখানে সে ওড়নাটা আর হচ্ছে পুরানা সেই চিঠি গুলা আছে তো এইখান থেকে আমি একটা র্যান্ডমলি মনে করেন এই র্যান্ডমলি একটা চিঠি আমি এমনিতে এমনি একটা রেসে নিয়ে নিলাম দা এটা খুব একটা নিলাম আমি এটা পড়লাম জাস্ট আমি কয়েকটা লাইন আপনাদেরকে শোনাই দেখি এখানে মানে কি লেখা ছিল বা কি আছে এরই কই তো এখানে একটা লেখা আছে যে এখানে লেখা আছে যে আমি বুঝিনা আপনার কথা আগে মাথায় আসলে মন অনেক ভালো হইয়া যাইতো আর এখন মাথায় আসলে কান্না আসে এই যে এই জায়গার মধ্যে কিন্তু এটা লেখা আছে আর এই পৃষ্ঠার মধ্যে আবার লেখা আছে কি জানেন যে লেখা আছে একটা কথা দুই দিনেই বলা হয় না আপনার সত্যি অনেক সুন্দর লাগছিল আর আইডিটা ব্লক হইলেন একটু দেখতেই পারি না ব্লগ লেখেন আবার লাস্টে লেখা দিছে যে আমার করেন যে আই রেডি লাগি হ্যাঁ যদি যদিও তার সামনে এগুলো দেখানো ঠিক না কিন্তু কথা হচ্ছে যে সে তো আসলে আমার পরিবর্তন করার জন্য প্রস্তুত তাহলে সেগুলো তো মাইনে নেবেন দেখানোটা কোন সমস্যা না তো ব্যাপারটা হলো যে আমি জানি না যেগুলো আমি কি করবো এগুলো শেষ কি হইব কিন্তু কিছু জিনিসের আমি শেষ নিজেই করবো যেমন যেমন ধরেন আমি কালো চান থেকে আপনাদের সাজোচেন হয়ে গেছি গা এখন কিছু আপডেট নিজের করতে হবে চুল টুল মস্তুর সব কাটতে হইব না কাটলে তো খবর আছে আর দ্বিতীয় কথা হইলো যে আমি কথা হইলো যে আমার মিলিয়ন কোনো খোঁজ খবর নাই মানে আমি যা যা করছি আমার সবকিছু শেষ শুধুমাত্র সে আছে আর তো কথা হইলো যে আমার যে ফেসবুক পেজ আপনারা দেখতে পারতেছেন এই পেজও থাকবো না কারণ যেইখানে আমি নতুন গল্প এবং নতুন জীবন শুরু করতেছি এখানে আমি পুরোনা কিচ্ছুই রাখবো না আই এভরিথিং মনে করেন যে শেষ করে দিতে হইব কি তো আমার এটা আমি বাদ দিয়ে দিব নতুন করে আমি সাজাচ্ছেন খুলে শুরু করুক এবং এটাও বাদ দিয়ে দিব আমার ইউটিউব চ্যানেল আছে একটা ওইখানে ভালো সাবস্ক্রাইবার আছে বাট ওইখানেও আমি কোনো কিছু সব নতুন করে যেমন আমার সব নতুন করে শুরু করুক কিন্তু এটা শেষ আমি দেখে খাইছি আমার শেষ নিঃশ্বাস থাকা অবধি আমি চেষ্টা করে যাব আমার পাশে কেউ থাকুক না থাকুক কারণ কেউ থাকুক আর না থাকুক আসে আসে যায় আমি আমি আমার চেষ্টা চালাই যাব আমি বিলিভ আই বিলিভ ইন আমি 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 জানি যে আমি কিছু করতে পারো আমি কইরা দেখা আমি পারবো অবশ্যই পারবো তো আপনারা শ্রেষ্ঠ কু দেখার জন্য অপেক্ষা করবেন আর আমি যেখানে হারাই যাই আমার ভালোবাসার মানুষগুলো আমার ওইখানে গিয়ে খুঁজে নিবে কারণ আপনারা আমার মতোই আমি চাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি এ পর্যন্তই আর নোকাট লোক কিন্তু এখনো কাটি নেই মানে একটু বাঘ তারি করছি আর কি পরে একটা যুদ্ধ হইতে পারে কিন্তু এখনো কাটতেছি না পরে আবার কাটুন বিদায় নিচ্ছি আল্লাহ আসেছি